আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি যে সকলেই খুবই ভালো আছেন। এন্ড আজকের রিভিউ টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝতে পেরেছেন স্কিম কি নিয়ে ভিডিও বানাতে চাইছি। ভালো কিন্তু আমাদের বাংলা সার্ভার প্লাস ইন্ডিয়া সার্ভার জন্য কনফার্ম হয়েছে আমাদের নেক্সট গোল্ড এর বানায়। আপনারা সকলেই কি নতুন বান্ডেল দেখতে পারবেন আমাদের ফ্রি ফায়ার গেমের। তো গেট না থেকে অফিসিয়াল আপডেটটা চলে আসছে। তো আমাদের নেক্সট গোল্ড এর বান্ডেল কি আসলে আছে, এমনকি বান্ডেলে অ্যানিমেশন দেখতে কিরকম হবে, বান্ডেলটা লুক কিরকম, 110% শুরু দিয়ে পুরো ফুল ডিটেলস আজকের রিভিউতে আমি আপনাকে রিভিউ দেখিয়ে দেবো। এই জন্য আজকের রিভিউতে আপনারা হচ্ছে আমাদের এফএফ টোকেন এক্সচেঞ্জ স্টোরে কি নতুন বান্ডেল দেখতে পারবেন তার পুরো ফুল ডিটেলস নিয়ে। এই জন্য আজকের ধরো আপনি সকলে আমাদের গেম ভিতর বাংলা সার্ভার এমন কিনা সবাই কি নতুন ইভেন্ট কে আপনি দেখতে পারবেন, অফিসিয়াল ব্যানার কি, কনফার্ম ইভেন্ট কি, 110% শিওর দিয়ে পুরো ফুল ডিটেলস আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে পুরো ফুল ডিটেলস রিভিউ করে দেখিয়ে দিব। এই জন্য পাশে শেয়ার করে রয়েছে আমাদের OB34 আপডেট স্পেশাল, নতুন নতুন কিছু আমাদের গেমের আপকামিং আপডেট। এছাড়াও কিন্তু পাশে শেয়ার করে রয়েছে রিটার্ন ইনকিউবেটর সম্পর্কে, আরও কিন্তু নতুন আপডেট রয়েছে আমাদের নতুন কাটানের স্কিন, নতুন গান স্কিন, এমনকি নতুন রোয়াল স্কিনের বড় সড়ো আপডেট। তো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড ইম্পর্টেন্ট। সুতরাং গাইস আজকের এই ভিডিওটাকে আপনি স্কিপ করবেন না প্লিজ। তো গাইস আজকের ভিডিওটি শুরু করা যাক। অ্যান্ড ভিডিওটি শুরু করে একটি রিকোয়েস্ট, যার যার চ্যানেলে নতুন প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও অলওয়েজ সেট করে দেবেন, যেন আমাদের এরকম নতুন নতুন ইভেন্টকে আপডেট ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন। আর গাইস আজকের এই ভিডিওটিতে সব মিলে একটু লাইক করে দেবেন। তো গাইস আজকের ভিডিওটি শুরু করা যাক। সো গাইস ভিডিও শুরু করার আগে আমাদের OB34 আপডেট স্পেশাল নতুন একটি কাটান স্কিন, যে কাটান স্কিনে কিন্তু আমাদের র‍্যাম্পেজ 4.0 ইভেন্ট স্পেশাল মেক করেছে। তো আপনারা তো স্কিপ দেখতে পাচ্ছেন, প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের এরকম কালার রয়েছে এই কাটান স্কিনটার। এন্ড দেখতে পাচ্ছেন আমাদের রেড, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফায়ার ইফেক্ট রকমে চলে আসছে। তো দুই দুটা স্কিন এক স্কিনের ভিতর, তো আপনারা তো স্কিপ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের র‍্যাম্পেজ ইভেন্ট স্পেশাল মেক করেছে। তো গাইস এই কাটান স্কিনগুলো কিন্তু আমার কাছে জাস্ট OP লেভেলে লাগছে। তো আপনাদের কার কাছে কেমন লাগছে সেটা কিন্তু নিচে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এখন গাইস আপনারা তো স্ক্রিন পর দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমাদের র‍্যাম্পেজ ইভেন্ট চলাকালীন আপনারা সকলেই আমাদের গেমের ভিতর দেখতে পারবেন আমাদের OB34 আপডেটের পর। সো গাইস নেক্সট জন্য কথা হচ্ছে আমাদের রিটার্ন ইনকিউবেটর সম্পর্কে। তো যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাইরের আরো একটি সার্ভার দেখতে পাচ্ছেন বার্নিং আর্মি নামক নতুন একটি রয়্যালের ভিতর দিয়ে দিয়েছে আমাদের রিটার্ন দুই দুটা ইনকিউবেটর, যেগুলো কিন্তু আমাদের একই থিমের উপর মেক হয়েছিল। যেখানে দেখতে পাচ্ছেন আমাদের এম্পোরিয়ামের ইনকিউবেটর রয়েছে পুরোটা 4-4টা গান স্কিন, এমনকি দেখতে পাচ্ছেন আমাদের বান্ডেলে ইনকিউবেটরের 4-4টা গান স্কিন রয়েছে। তো এগুলো তো হলো আমাদের বাইরের হিসাব। তো আপনারা তো স্কিপ দেখতে পাচ্ছেন আমাদের বাইরের সার্ভারে এগুলো চলে আসছে রিটার্ন। তো দেখুন গাইস আপকামিং সময় আমাদের বাংলা সার্ভার এমন কিছু আপনারা সকলে এই ইনকিউবেটর রিটার্ন দেখতে পারবেন, এমনটা অনুযায়ী রিটার্ন দেখতে পারবেন না। তবে রিটার্ন দেখলে পারলেও কিন্তু একদিকে রিটার্ন আসবে। তো নেক্সটে কিন্তু প্রবল সম্ভাবনা আছে আমাদের M1014 এর যে ইনকিউবেটর দেখতে পাচ্ছেন, বর্তমানে ইনকিউবেটর, এটি কিন্তু বাংলা সার্ভার এমন কিছু মোটামুটি প্রচুর পরিমাণে রেয়ার আছে, সবার কাছে কিন্তু এই গান স্কিনগুলো নেই। তো তার ভিতরে জানাচ্ছে খুশুর কিন্তু আমাদের এই M1014 এর ইনকিউবেটর আপনারা সকলে আমাদের বাংলা সার্ভার প্লাস ইন্ডিয়া সার্ভার রিটার্ন দেখতে পারবেন, তবে আমাদের OB34 আপডেটের পর পরই হবে। তো OB34 আপডেট কিন্তু আসতে আমার তো 2-1 দিন টাইম আছে, তো তারপর কিন্তু আপনারা দেখতে পেতে পারেন। তো এটা কিন্তু 80% কনফার্ম, 90%ও কনফার্ম নয়। তো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এই জন্য আমাদের রিটার্ন ইনকিউবেটর সম্পর্কে অফিসিয়াল ভাবে যদি কোনো প্রকার আপডেট পাই তাহলে অবশ্যই সময় আপনাকে সবার আগে ভিডিও বানিয়ে জানাবো। তো সেই দিক থেকে কোনো প্রকার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। এসব গাইস তোমরা সকলেই দেখতে পাচ্ছ আমাদের বাংলা সার্ভারে চলে আসে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টি শার্টের টু ট্রেনিং, নতুন আরও একটি ইভেন্ট যার কোনো প্রকার প্রি অ্যাক্সেস বলো, কোনো প্রকার অফিসিয়াল আপডেট বলো, অথবা নর্মাল আপডেট বলো, কিছুই কিন্তু আমাদের কাছে ছিল না। তো আমাদেরকে হোয়াইট টি শার্ট এমনকি ব্ল্যাক টি শার্ট গেমের ভিতরে দেওয়া হবে কবে বলা দিয়েছিল, তো সেটা তো তোমাদেরকে আগের ভিডিওগুলো তো জানিয়ে দিয়েছি। তো আমাদেরকে কিন্তু ফ্রি ফায়ার 5th অ্যানিভার্সারি স্পেশাল এগুলো আসার কথা ছিল বাংলাদেশ সার্ভারে, তবে ইন্ডিয়ান সার্ভারে এখনো পর্যন্ত আসে নাই। তো ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু অফিসিয়াল কোনো প্রকার আপডেট এখনো পর্যন্ত পায়নি, এজন্য বাংলাদেশ সার্ভারে কিন্তু ফাইনালি দেখতে পাচ্ছ এসে গেছে। তো এখানে আমি তোমাদেরকে রিকমেন্ড করব 1000 অথবা নিম্নে 2000 ডায়মন্ড নিয়ে তোমরা এই গেমের ভিতর ইভেন্টের ভিতর প্রবেশ করবা, তাহলে এখানে কোনো প্রকার স্পিন করার কোনো প্রয়োজনই নাই। তার কারণ হলো এখানে কিন্তু আনলিমিটেড ডায়মন্ড তোমাদেরকে স্পিন করতে হবে। তো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছো। এন্ড গাইস এখানে কে কে অলরেডি স্পিন করছো এন্ড কে কত ডায়মন্ড স্পিনে পেয়েছো সেটা একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। এন্ড গাইস হোয়াইট টি-শার্ট কিন্তু আমার কাছে ভালো লাগে অনেক। তো ভালো লাগলে কি হবে গাইস, আমি তো আর টপ আপ করতে পারবো না, আমার তো এত টপ অপশন নাই যে 1000 ডায়মন্ড টপ আপ করে নেবো, 2000 ডায়মন্ড টপ আপ করে নেবো, তারপর এই ইভেন্টের ভিতরে স্পিন করবো। তো তোমাদের সাপোর্টে সব কিছু, তো তোমরা যদি সাপোর্ট করো তাহলে তোমাদেরকেও সামনে ফ্রিতে ডায়মন্ড দিতে পারবো, এমনকি এই হোয়াইট টি শার্টে রিটার্ন আসলে তোমাদেরকে বের করে দিতে পারবো, এমনকি আমি নিজেও স্পিন করে নিতে পারবো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো, আজকের এই ভিডিওর নিচে অবশ্যই গুড ভিডিও অথবা নাইস ভিডিও কমেন্ট করবা অ্যান্ড ভিডিওটিতে একটি লাইক করবা। তো চলো পরবর্তী আপডেটের দিকে। সো নেক্সটে যে আপডেট রয়েছে সেটা হলো আমাদের OB34 আপডেট স্পেশাল, তোমরা সকলে কি নতুন ক্যারেক্টার দেখতে পারবা আমাদের গেমের ভিতর। তো দেখো গাইস আমাদের OB34 আপডেট কিন্তু এই মাসের 25 তারিখে তোমরা সকলে দেখতে পারবা, অর্থাৎ আর 2-3 দিন মাত্র রয়েছে। তো 2 দিন হয়তো বা রয়েছে, তো তোমরা তো স্ক্রিনের উপর দেখতে পারছো। এন্ড গাইস আমাদের এই নতুন ক্যারেক্টার ট্রেলার তো তোমরা অফিসিয়াল ট্রেলারটা স্ক্রিনের উপর দেখতে পারছো। তো আশা করছি সকলে কিছু দেখতে পারছো। এন্ড গাইস এই আমাদের যে নতুন ক্যারেক্টার এটা অ্যাবিলিটি আজকেও তোমাদেরকে দেখাই দিতেছি। তো যেমনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো আমাদের ক্যারেক্টার স্কিলটা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ হবে। তোমরা যখন ক্যারেক্টার স্কিলটা অন করবা তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে ড্রোনের মতো কিছু একটা জেগ
কিন্তু এনিমির শরীরে কিছু ড্যামেজ করবে 25-24 এর মতো। এন্ড তারপর কিন্তু এনিমির ফায়ার ইফেক্ট বলো এমনকি ক্যারেক্টার স্কিল বলো তো কিছু একটা কিন্তু নর্মাল হয়ে যাবে, এমনকি কাজ করবে কম। তো আশা করছি তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এটি কিন্তু আমাদের খুব শীঘ্রই আমাদের OB34 আপডেট পর নতুন একটি টপ ইভেন্টের ভিতর এই নতুন ক্যারেক্টারটা দেখতে পেয়ে যাবে। এন্ড গাইস ক্যারেক্টারের লুক এমনকি হি স্টাইল তো সকল কিছু দেখতে পারলা। এন্ড গাইস ক্যারেক্টার তো তোমাদের কার কাছে কেমন লাগছে সেটি একটু আমাকে কমেন্ট করে জানাই দিও, তাহলে আমি বুঝতে পারবো আমার কোন সাবস্ক্রাইবারটা এই নতুন ক্যারেক্টারটা নেবে। আর গাইস একটি কথা যেটা না বললো না, এখনো পর্যন্ত যারা আজকের এই ভিডিওটি স্কিপ করছেন প্লিজ যারা আজকের এই ভিডিওটি একেবারে স্কিপ করবেন না, তাহলেও তবে আপনাদেরকে অনেক ইনফরমেশনকে আপডেট মিস হয়ে যেতে পারে। সুতরাং গাইস আজকের এই ভিডিওটি একেবারে কোনো প্রকার টানা হেসরা না করে অথবা কোনো প্রকার স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এন্ড গাইস ভিডিওটিতে অবশ্যই অবশ্যই দামাকাদার কিছু আপডেট রয়েছে, আরও যারা যারা ভিডিওটি দেখে বোরিং হয়ে যাচ্ছেন তারা কিন্তু আর বোরিং হবেন না, আমি আপনাকে আপকামিং আরও নতুন কিছু আপডেট দিয়ে দিচ্ছি ফাইনালি আজকের এই ভিডিওটিতেই। সো গাইস নেক্সটের জন্য কথা হলো যে আমাদের ওড পিকের গানে নতুন আরও একটি স্কিন নিয়ে। তো যেমন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছুর দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যানিমেশন একেবারে ইউনিক লেভেলে অ্যানিমেশন গাইস, তো আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এন্ড গাইস এটাও কিন্তু আমাদের লিজেন্ডারি ভার্সনের গান স্কিন হবে। তো গান স্কিনটা কিন্তু আগেও তোমাদেরকে আমি দেখাই দিয়েছিলাম, তবে এইভাবে ভিডিও আঙ্কে দেখাতে পারি না, ফাইনালি আমার হাতে চলে আসছে, এমনকি দেখাতে পারতেছি। তো এটার অ্যাবিলিটি হবে ডাবল ম্যাগাজিন, এমনকি রিলোড স্পিডটা সিঙ্গেল মাইনাস, এমনকি দেখতে পাচ্ছেন ড্যামেজটা মাইনাস আছে। তো তোমরা তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ মাইনাস নয়, সরি গাইস এখানে কিন্তু ড্যামেজটা প্লাস আছে, তো তোমরা তো দেখতে পাচ্ছ। তো গাইস এই গান স্কিন এমনকি নতুন কিছু গ্লোয়াল স্কিন এমনকি নতুন কিছু বান্ডেলও তোমরা এর উপর ভিত্তি করে দেখতে পারবা। তো এগুলো তোমাদেরকে আগেও দেখিয়ে দিয়েছি, এমনকি এগুলো যদি বিরু অঙ্কে গিয়ে এখন আপডেট পাই তো দু একদিনের মধ্যেই কিন্তু আমার হাতে আপডেটে চলে আসবে। তো আপডেটটা পাওয়ার সাথে সাথে তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়ে দেবো, তো সেই দিক থেকে কোনো প্রকার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। অ্যান্ড ওই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিতে যা যারা নতুন অবশ্যই সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলই সেট করে দেবেন, যেন এরকম নতুন নতুন ইভেন্টকে আপডেট এই ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন। অ্যান্ড নেক্সট টাইম আপনাকে আরও আপকামিং নতুন কিছু আইটেম দেখিয়ে নিয়ে আমাদের যে OB34 আপডেট স্পেশাল আসলে চলেছে। তো যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথম দেখতে পাচ্ছেন এটা রয়েছে, তো দেখে লাগছে কিছুটা ব্যাকপ্যাকের স্কিন হবে। তো গাইস এগুলো কিন্তু এখন পর্যন্ত কনফার্ম হয়নি, এন্ড গাইস কাস্টটাও কিন্তু পুনরাবৃত্তি কমপ্লিট করা হয়নি। এন্ড তারপর দেখতে পাচ্ছেন এটা রয়েছে যেটি কিনা আমাদের একটি প্যারাসুট স্কিন, তো আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এন্ড তারপর দেখতে পাচ্ছেন এটা রয়েছে, তো গাইস এটা দেখতে পাচ্ছেন একটা মনস্টার ট্র্যাকের স্কিন রয়েছে। তো গাইস এগুলো কিন্তু আমাদের লেজেন্ডের ভার্সন আর প্রো ভার্সন রয়েছে, তবে এগুলো মাঝে এখনো পর্যন্ত কোনো প্রকার দেখতে পাচ্ছেন অ্যানিমেশন বাগেরা অ্যাড করা হয়নি। এন্ড তারপর দেখতে পাচ্ছেন আমাদের এসএটিন আর একটি গান স্কিন রয়েছে, এন্ড পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের যে একটা ব্যাকপ্যাকের স্কিন এটা রয়েছে। তো এটা কিন্তু আমাদের হতে পারে গ্র্যান্ড স্কিন, বাট এখনো পর্যন্ত কনফার্ম হয় নাই। এন্ড তারপরে দেখতে পাচ্ছেন UMP গানের আরও একটি স্কিন রয়েছে, এগুলো কিন্তু আমাদের OB34 আপডেট স্পেশাল আপনার সকলেই যে কোনো নতুন একটি ইভেন্ট স্পেশাল দেখতে পারবেন। অ্যান্ড পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের নতুন আরও একটি কাটানা গানের স্কিন রয়েছে, তো কাটানা সরি গাইস এটা গান নয় কোনো প্রকার, এটা কিন্তু শুধু প্রকার কাটানা। অ্যান্ড গাইস কাটানাটাও স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন, তো কাটানাও কিন্তু OP লেভেলের হবে, তো আপনারা তো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। তো কাটানা স্কিনটা কিন্তু পার্সোনালি আমার অনেক ভালো লাগছে। তো এই সবগুলো আইটেম রয়েছে কিন্তু আমাদের OB34 আপডেট স্পেশাল আপনার সকলে আমাদের গেমের ভিতর দেখতে পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু যা যারা আজকের এই ভিডিওটি না টেনে এখন পর্যন্ত পুরোটা দেখতে তারা অবশ্যই কমেন্ট সেকশন মধ্যে মেলে যান বা ফুল ওয়াচিং অথবা ফুল কন্টিনিউস, তাহলে আমি বুঝতে পারবো আমার কোন সাবস্ক্রাইবারটা ফুল ভিডিও দেখে। এন্ড গাইস তোমাদের কাছে আজকে আমার একটা রিকোয়েস্ট রইলো, ভিডিওটির নিচে অবশ্যই নাইস ভিডিও অথবা গুড ভিডিও কমেন্ট করবা, অন্ততপক্ষে গুড কমেন্টটা করে যাও, তাহলে কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাইও দেওয়ার ট্রাই করবো। এন্ড গাইস তোমাদের সাপোর্টটা গাইস বর্তমানে আমার খুবই প্রয়োজন, তোমরা যদি সাপোর্ট করো তাহলে কিন্তু আমি সামনে আগাইতে পারবো। এন্ড গাইস তোমরা যদি সাপোর্ট না করো তাহলে হয়তো আমাকে ইউটিউব থেকে চলে যেতে হবে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করবা এন্ড একটু করে শেয়ার করবা, এন্ড গাইস একটু করে গুড ভিডিও অথবা নাইস ভিডিও কমেন্ট করবা প্লিজ। তো নেক্সটে চলো কথা বলা যাক পরবর্তী আপডেটের দিকে। সো গাইস ফাইনাল চলুন কথা বলা যাক আজকের এত ভিডিও আপনার সকলে আমাদের গেমের ভিতর বাংলা সার্ভার এমন কেন হবে, কি নতুন ইভেন্টকে আপডেট দেখতে পারবেন তারপর ফুল ডিটেলস নিয়ে। তো যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের এত ভিডিও আপনার সকলে আমাদের গেমের ভিতর দেখতে পারবেন নতুন একটি টপ ইভেন্ট। তবে গাইস আমাদের টপ ইভেন্টটা এখন পর্যন্ত কোনো প্রকার কনফার্ম হয়নি, তবে আপনাদেরকে একটি লিক্সের আপডেট দিয়ে নিই। তো যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে আমাদের নতুন একটি ব্যাকপ্যাকের স্কিন রয়েছে, এটি কিন্তু আমাদের টপ ইভেন্টের ভিতর আসার এখনো পর্যন্ত বাকি আছে। তো বাইরের সকল সার্ভারগুলোতে কিন্তু আমাদের ব্যাকপ্যাকের স্কিনটা টপ ইভেন্টের ভিতর দিয়ে দিয়েছে অলরেডি, তো আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো তারই আপডেটের ভিত্তিতে জানা আছে আমাদের এই OB34 আপডেট স্পেশালের আগে কিন্তু এখানে আমরা এই নতুন টপেন্টটা দেখতে পারবেন আজকের রাত ভোট, অর্থাৎ এই ব্যাকপ্যাকের স্ক্রিনটা দেখতে পাওয়ার প্রচল সম্ভাবনা রয়েছে, তবে এটা কনফার্ম নয়। তো টপেন্টটা কিন্তু কোনো প্রকার আপডেট কনফার্ম আপডেট দেয় না আমাদেরকে গিয়ে না, তবে অফিসিয়ালভাবে কোনো প্রকার আপডেট যদি পেয়ে যাই তাহলে অবশ্যই আমি আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে আপডেট দিয়ে দেবো। আজকের রাত ভোট আপনি সকলে আমাদের গেমের তো নতুন একটি টপেন্ট দেখতে পারবেন। তো এটি কিন্তু ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার এমনকি না সার্ভার টু নাইট আপডেট। এসব গাইস ফাইনালি আমাদের গেমের ভিতর বাংলা সার্ভার এমনকি সব ম্যাজিক অফ স্টোরি দেখতে পাচ্ছেন বর্ষর একটি আপডেট আসা হলো। এন্ড গাইস ওই আপডেটের ভিডিও কিন্তু খুশি আমাদের বাংলাদেশ সার্ভার এমনকি জন্য এই চ্যানেলের মধ্যে সবারকে ভিডিও আপলোড করা হবে। এন্ড গাইস ওই ভিডিওটি সবারকে পার জন্য চ্যানেলটিতে যা যারা নতুন চ্যানেলটি কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবটি করতে একেবারেই ভুলবেন না গাইস। তো আশা করছি এই বিষয়টি বুঝতে পেরেছেন। সো গাইস ফাইনাল চলুন কথা বলা যাক আমাদের বাংলা সার্ভার এমনকি জন্য নেক্সট গোল্ড রয়েল বান্ডেল কি হতে চলেছে। তো যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে আপনার অফিসিয়াল ব্যানার সহকারে বর্তমান একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর, এটি কিন্তু শোনা
আমাদের বাংলা সার্ভার আউন্টেনার্স জন্য নেক্সট গোল্ড রয়্যাল বান্ডেল হতে চলেছে। তবে আমাদের বাংলা সার্ভারের জন্য বলা যেতে পারে এটা একেবারে 99% কনফার্ম। তার কারণ হলো বর্তমান কিন্তু বাংলা সার্ভারে দেখতে পাচ্ছেন একটি মেল বান্ডেল রয়েছে, যেটি কিনা আমাদের গোল্ড রয়্যালে বর্তমান চলতেছে, দু তিন দিন পর চলে যাবে। নেক্সট ডে জানা আছে আমাদের তার ভিত্তিতে যে আমাদের এই ফিমেল বান্ডেলটি আসবে এটা কনফার্ম হয়েছে। এজন্য আমি আপনাকে একটি কথা বলি, ইন্ডিয়ান সার্ভার কিন্তু বর্তমানে আমাদের ফিমেল বান্ডেল রয়েছে, তো তার ভিত্তিতে জানাচ্ছে যে চেঞ্জেস আসতে পারে। তবে এ পর্যন্ত গেম আমাদেরকে এরকম আপডেট দিয়েছে, এজন্য যদি চেঞ্জেস আসে তাহলে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এফএফ টোকেনে এই বান্ডেলটা দেখতে পারবেন, এই মেল বান্ডেলটা দেখতে পারবেন, অর্থাৎ এই দুইটা থেকে যে কোনো একটা কিন্তু আমাদের গোল্ড রয়্যাল বান্ডেল আসলে হচ্ছে বাংলা সার্ভার আমার কিনা সুরে। তো একটু চেঞ্জেস আসতে পারে, তো আশা করছি এই বিষয়টাও ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। এনগেস গোল্ড রয়্যাল নিয়ে এই পর্যন্ত এরকমই আপডেট আছে, এনগেস এইগুলো কিন্তু আপডেট 99% কনফার্ম, 110% কনফার্ম নয়। এজন্য এছাড়াও গোল্ড রয়্যাল নিয়ে যদি অফিসিয়ালভাবে আরও নতুন কোনো আপডেট পায় তাহলে অবশ্যই আমি আপনাকে সবারকে বিভ্রমণে জানিয়ে দেবো। তো সেই দিক থেকে কোনো প্রকার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নাই। এছাড়াও আমাদের OB34 আপডেটের উপর কিন্তু আপনার সকলে আমাদের ল্যাব অপশন দেখতে পারবেন, নিচে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি নিউ ল্যাব অপশন দেখতে পারবেন। তো ল্যাব অপশনের ভিতর প্রবেশ করে কিন্তু এরকম দেখতে পারবেন আমাদের ফ্রি ফায়ারের যতগুলো লিজেন্ডারি বাসলের এখানে দেখতে পাচ্ছেন বান্ডেল রয়েছে। আপনারা বলেন বুয়া বান্ডেল, কুবরা বান্ডেল, এছাড়াও কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল বান্ডেল আসবে ওটা বলেন। তো এইগুলো কিন্তু আমাদের এই ল্যাব অপশনের ভিতর চলে যাওয়ার পর দেখতে পারবেন। তো আশা করছি বুঝতে পেরেছেন, এছাড়াও আমাদের ওয়েপেন সেকশনে বড় সড় একটি আপডেট আসতে পারে, ডোন্ট কনফার্ম। সো গাইস এই ছিল আমার ভিডিও, আর ভিডিও যদি আপনার কাছে ভালো লাগতো অবশ্যই লাইকে ক্লিক করবেন, অ্যান্ড চ্যানেলের সাথে করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকনটা অলওয়েজ সেট করে দিবেন, যেন ওদের এরকম নতুন নতুন ইভেন্টকে আপডেটের ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন। আর গাইস আজকের এই ভিডিও যদি আপনাকে একটু অনুরোধ, অবশ্যই আপনার বন্ধু সকলকে একদম শেয়ার করতে বলবেন না, প্লিজ এরকম করে শেয়ার অ্যান্ড একটি করে লাইক করে দেন প্লিজ। তো আজকের এই ভিডিওটি মেক করতে প্রচুর কষ্ট করতে হচ্ছে, সুতরাং গাইস একটি করে লাইক অ্যান্ড একটি করে শেয়ার করেন প্লিজ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকল রকম সুস্থ থাকুন, সবসময় থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ গাইস।